নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউবের চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন দাদা লাইভ স্কাল্পিং এর ভিডিও দেন। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি লাইভ স্কাল্পিং করে দেখিয়েছি আর এখানে মোটামুটি 3-4 মিনিটে 8% প্রফিট গেইন করেছি। অবশ্যই আপনাকে দেখানোর জন্য আমি মাত্র 5,000 টাকা দিয়ে ট্রেড করে দেখিয়েছি, কারণ ভিডিও বানাতে গেলে আমি যদি বড় অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করি সেখানে একটু ঝুঁকির ব্যাপার থেকে যায়। তো শুধুমাত্র 5,000 টাকা দিয়ে ট্রেড করেছি আর 5,000 টাকা 400 টাকা দুটো ট্রেডে ইনকাম করেছি। তো লাইভ স্কাল্পিং করে কীভাবে টাকা ইনকাম করতে হয় চলুন দেখে নেওয়া যায়। ফ্রেন্ড, এখন 9:15 বাজে, এখনই বাজার ওপেন হয়ে যাবে। তো প্রথমে বাজার ওপেন হতেই যে ক্যান্ডেলটা তৈরি হয়, মানে যেরকম ভলিডিটি থাকে, সেখানে ট্রেড করা আসলে খুব কষ্টের ব্যাপার। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডের এটা উপরের দিকে যাচ্ছে, আপ ট্রেন্ডে আছে, আর ডান সাইডের এটা ডাউন ট্রেন্ডে চলছে। তো এই 1 মিনিটে আপনি যদি প্রথম ট্রেড শুরু করছেন আর প্রথম মিনিটে বা প্রথম 5 মিনিটে ট্রেড এক্সিকিউট করেন, তাহলে আপনার এখানে বড় ধরনের লস হতে পারে। কারণ এখানে বাজার যে মুভমেন্টটা কোন দিকে যাবে বলাটা খুবই কষ্টের। এখানে দেখতে পাচ্ছেন এটা আপ ট্রেন্ডে চলছিল, ডাউন ট্রেন্ডে একটি ক্যান্ডেল বানিয়েছে, আবার আপ ট্রেন্ডে যাচ্ছে, আর এটা তো লাগাতার ডাউন ট্রেন্ডেই যাচ্ছে। তো আপনি যদি ভালো ট্রেডার হতে চান তো অবশ্যই হ্যাভ টু ফাইন্ড আউট এ হিডেন অপরচুনিটি ইন মার্কেট। তো দেখা যাক ফ্রেন্ড, এখানে লাভের সম্ভাবনা যতটা আছে লসের সম্ভাবনাও ঠিক ততটা। তো আপনার সেট আপের সাথে যদি মিল না খায় তাহলে অবশ্যই ট্রেড এক্সিকিউট করা ঠিক হবে না। তো এখানে দেখা যাচ্ছে ফ্রেন্ড, একটা ট্রেড আমার সেট আপের সাথে ম্যাচ কাছে, তো আমি এখানে এক্সিকিউট করছি ট্রেডটা। দেখা যায় কী হোক ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন আমি ট্রেডটা এক্সিকিউট করে দিয়েছি। আর এই ক্যান্ডেলটা যে খুব বেশি বড় হবে বলে আমার মনে হচ্ছে না, দেখা যাক ম্যাক্সিমাম প্রফিটটা নিয়ে আমি চলে যাবো এখান থেকে। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে আমার পিএনএলটা আমি খুলে দিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 300 টাকার উপরে চলে গেছিলো, এর উপরে যাবে না। তো ফ্রেন্ড, ট্রেড করার সময় অবশ্যই আপনাকে অনেক বেশি কুইক হতে হবে, তা নাহলে এখানে লস যাওয়ার সম্ভাবনা আছে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কেটে দেওয়ার পরে এটা একটি রেড ক্যান্ডেল বানাচ্ছেন। তো যাই হোক, আমি অন্য একটি ট্রেড খুঁজছি, যদি অন্য একটা ট্রেড আপনাকে দেখানো যায়। তো ফ্রেন্ড, এখানে ডান সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ট্রেড এক্সিকিউট করার প্ল্যান করছি, দেখা যাক কী হয়। তো ফ্রেন্ড, আমি এক্সিকিউটটা করলাম, ও মাই গড, এক্সিকিউট করার সাথে সাথে নিচের দিকে চলে এসছে, দেখা যাক। অবশ্য ফ্রেন্ড, ট্রেড এক্সিকিউট করা আর সেটাকে ম্যানেজ করার ভিতরে অনেক বেশি পার্থক্য রয়েছে। আপনি শুধুমাত্র এক্সিকিউট করার তো শিখলেন, কোথায় আপনাকে ট্রেড নিতে হবে, আর সেটাকে ম্যানেজ করা যদি না শিখতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন না। তো ফ্রেন্ড, আমি কিছু টাইম এখানে হোল্ড করব, দেখা যাক কী দেখি হয়, কিন্তু খুব বেশি প্রফিট এখান থেকে আসবে বলে আমার মনে হয় না। তারপরও কিছু টাইম হোল্ড করা যাক। ফ্রেন্ড, এই সাইডে দেখতে পাচ্ছেন আমি যেখানেই এক্সিকিউট করেছিলাম সেখানে কিছু উপরে গিয়ে তারপর ট্রেডটা আবার নিচে আসছে, রেড ক্যান্ডেল বানাচ্ছে, এটা অনেক নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমরা যে ট্রেডটা নিয়েছি সেটাই ফলো করি। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্রফিটে চলে এসেছি, কিন্তু ক্যান্ডেলটা খুব বেশি বড় হবে বলে আমার মনে হয় না। তো ফ্রেন্ড, এখানে আমি 3টে উইন্ডো ওপেন করে রাখি, যেটাকে অনেকগুলো ট্রেডকে আমি একসাথে ফলো করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইন্ডেক্সের যে চার্টটা আছে, 5000 ইন্ডেক্সের চার্টটা ওপেন করে রেখেছি, তো কোন স্টকে কী হচ্ছে সেটা আমি দেখতে পারবো। তো ফ্রেন্ড, আমার মনে হয় না ট্রেডটা খুব বেশি উপরে যাবে, তো আমি এখানেই ট্রেডটাকে কেটে দিচ্ছি। তো যাই হোক ফ্রেন্ড, আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটালি 400 টাকার উপরে আমাদের দুটো ট্রেডে প্রফিট হয়ে গেছে। তো অবশ্যই মাত্র 5000 টাকা দিয়ে আমি ট্রেড করছি আর সেখানে 8% লাভ, তো আপনি বুঝতে পারছেন এটা খুব ভালোই। ফ্রেন্ড, স্কাল্পিং হলো সহজ টাকা ইনকাম করার কঠিনতম রাস্তা, তারপরও যে কেউ এটা শিখতে পারে খুব সহজেই। তো আপনি যদি শিখতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি স্কাল্পিং, ট্রেডিং, সুইম ট্রেডিং, ইনভেস্টিং A to Z এই চ্যানেলে শেখাবো। আর অবশ্যই আপনি যে সম্পর্কে জানতে চান কমেন্টস করবেন, আমি তার উপরে ভিডিও বানিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।